পাঁচ দশক অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে বার্নপুরের ইস্কোর বিমানবন্দর। পাঁচ বছর ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ ও ইস্কোর মধ্যে আলোচনা চললেও তা ফলপ্রসূ হয়নি। সম্প্রতি বিমানবন্দরটি নতুন করে চালু করতে উদ্যোগী হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে এই বিমানবন্দরে বিমান বাণিজ্যিকভাবে ওঠানামা করত না, তবে এবার বাণিজ্যিকভাবে বিমানবন্দরটি চালু করার চেষ্টা হচ্ছে। রাজ্যের চতুর্থ বিমানবন্দর হিসাবে এই বিমানবন্দরটি চালু করতে উদ্যোগী রাজ্য সরকারও। 63 একর জমির বিমানবন্দরটিতে 1200 মিটারের রানওয়ে রয়েছে। দীর্ঘদিন বন্ধ পড়ে থাকার জন্য রানওয়েতে বিমান ওঠানামার পরিস্থিতি নেই। বিমানবন্দরের পরিকাঠামো তৈরি করে দিতে রাজি হয়েছে রাজ্য, এজন্য খরচ হবে 100 কোটি টাকা। তবে বিমানবন্দর নতুন করে চালু করায় বাধা হয়ে দাঁড়াচ্ছে গাছ ও ট্রান্সফরমার। সেই বাধা কাটাতেও উদ্যোগী রাজ্য সরকার। কেন্দ্রের উড়ান প্রকল্পের সুযোগ নিয়ে বিমানবন্দরটি পুনরায় চালু করার চেষ্টা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।